বাংলা দিয়ে কই না কিটা বাংলা দিয়ে হ্যাঁ আজকে শ্রাংচাতি চ্যানেলকে আমরা কাঞ্চনপুর জনজাতি মোর্চা তরফ থেকে আমরা দুই নম্বর আজকে আমরা দশদা বাজারে বাজার মিছিল এবং পথসভা আমরা ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চা উদ্যোগে আমরা দশদা বাজারে করেছি এটা মূল উদ্দেশ্য হলো আগামী এডিসি নির্বাচনে যাতে আমরা এই কাঞ্চনপুর সিটটা বিপুলভাবে বিজেপি জয়যুক্ত হয়ে এডিসি আমরা এখানে প্রতিনিধি পাঠাতে পারি তার জন্য আজকে আমাদের মূল উদ্দেশ্য আজকে মিছিল এবং পথসভা আমরা করেছি আর এখানে আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে এবং আমাদের মাননীয় ডাইনামিক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার করে যারা আজকে তার বিরুদ্ধে অপপ্রচার করছে তার বিরুদ্ধে আজকে আমরা পথসভার মাধ্যমে প্রতিবাদ করেছি এবং আমাদের রাজ্য সরকার যে উন্নয়নের পথে নিয়ে যে কাজ করে চলেছেন আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং উনি গত 9 তারিখও জামপুই পাহাড়ে এসে যেভাবে পাহাড় এলাকা রাস্তাঘাট করার জন্য উনি ঘোষণা দিয়ে গেছেন 3,947,00,000 টাকা উনি এখানে ঘোষণা দিয়ে গেছেন উনি সব কাশার ছটকা বিকাশের সাথে নিয়ে আসে সারা ত্রিপুরা রাজ্যে জায়গায় জায়গায় ঘুরে উনি পাহাড়ি ভাঙ্গালি সবাইকে নিয়ে কাজ করে চলছেন তার জন্য আমরা আশা করি ওনার নেতৃত্বে আগামী দিনে আমরা এডিসিতে বিপুলভাবে জয়যুক্ত করব আমাদের দল যে সিদ্ধান্ত নিয়ে আমাদের এইভাবে আমরা দায়িত্ব পালন করব এবং আগামী দিনে শুধু দশটা নয় আমরা প্রত্যেকটা বাজারে আমাদের দলের দলীয় স্বার্থে দলের উন্নয়নের স্বার্থে এবং রাজ্যবাসীর স্বার্থে আমাদের কাঞ্চনপুর এলাকা যাতে প্রত্যেকটা জাতি জনজাতির এলাকা রাস্তাঘাট করতে পারে পানীয় জলের সুব্যবস্থা করতে পারে যেখানে জলের ব্যবস্থা হয়নি এখনও অনেক কাজ তো চলছে তারপরেও যেগুলি বাকি আছে এইগুলিকে আমরা সরকারের অনুরোধ করব এইগুলিও যাতে দ্রুত গতিতে পাহাড় এলাকাতে যে যেরকম যেভাবে সুবিধা হয় এইভাবে সরকারের তরফ থেকে ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা রাজ্য সরকারে যে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে দায়িত্ব দেবে আমরা সবাই মিলে আমরা কাঞ্চনপুর জনজাতি মোর্চা আমরা মাথা পেতে নেব কাজ করব এবং আমাদের রাজ্য সরকারকে আগামী দীর্ঘ 35-40 বছর যাতে এই সরকার থাকতে পারে আমরা তার জন্য রাজ্যবাসীকেও আমরা অনুরোধ করব আমাদের কাঞ্চনপুর মণ্ডলের তরফ থেকে জনজাতি কমিটি মণ্ডল তরফ থেকে আমরা তাও অনুরোধ করব এই বিজেপির এডিসি নির্বাচনে যাতে আমরা বিপুলভাবে জয়যুক্ত করতে পারে তার জন্য সবাইকে ভারতীয় জনতা পার্টিতে এগিয়ে আসার জন্য আমরা অনুরোধ করব এবং যা আশা করি এই ত্রিপুরা রাজ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে সবাইকে নিয়ে কাজ করে চলছেন আশা করি সবাই আগামী এডিসি নির্বাচনে এগিয়ে আসবেন এবং তদুপরি আমাদের কাঞ্চনপুরে বর্তমানে যে পরিস্থিতি চলছে আশা করি এই পরিস্থিতিকে আমাদের নিশ্চয়ই রাজ্য সরকার এবং দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এই আমাদের কাঞ্চনপুর পরিস্থিতিকে সুন্দরভাবে জাতি উপজাতি দ্বারে আমরা মিলেমিশে চলতে পারি আমাদের রাজ্য সরকার এগুলি ব্যবস্থা করবেন এবং আমাদের দ্রুত গতিতে আমাদের এই এলাকার সমস্যা সমাধান হবে এবং আমাদের বিরুদ্ধে দেশপ্রেম দিবসের নামে বিভিন্নভাবে চক্রান্ত করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করে আছে রাজ্য সরকারের অপপ্রচার হচ্ছে গত 23 ডিসেম্বর নেতাজি জন্মদিন দিবসে দেশপ্রেম দিবসের নামে দুর্গার রিয়াংপাড়া হাই স্কুলে যেভাবে অপপ্রচার করে রাত্রে 9টা-10টা পর্যন্ত প্রোগ্রাম করে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে তার আমরা এই দলের পক্ষে থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এইগুলি আর এই জাতি জনজাতি সবাইকে আমরা অনুরোধ করব এইসব বিভ্রান্ত যাতে না হয় আগামী দিনে এইসব রাজ্য সরকারের কাছে আমরা এইসব বিভ্রান্ত করে যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন চক্রান্ত করছেন তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করব এবং যারা আইনি আওতায় ব্যবস্থা না করলে আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে
আগামী দিনে এডিসিতে বিভ্রান্ত করবে তার জন্য আইনে আওতায় এনে ব্যবস্থা করার জন্য আবারও রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করব। নমস্কার।